প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হেলিনা, যৌন স্বাস্থ্য গবেষক, জাপান। আজ আপনাদের সম্পর্কে আলোচনা করব আদর্শ সঙ্গমের স্থায়িত্ব কতক্ষণ বা যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত এবং একজন সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার সময় কতটুকু হওয়া উচিত, যে সম্পর্কে বলছে আধুনিক গবেষকগণ। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরুষ নারীর মধ্যে যৌন মিলনে বাড়তি উন্মাদনাকে না চায় রতিক্রিয়ায় সঙ্গী পারদর্শী না হলে এর চেয়ে দুঃখের বোধ হয় আর কিছুই হতে পারে না। দীর্ঘক্ষণ সঙ্গীর সঙ্গে রতিক্রিয়ায় মত্ত থাকার বাসনা রয়েছে অনেকেরই। তবে যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত এক গবেষণার ফলাফলে পাওয়া গেছে যে সর্বোত্তম যৌন মিলনের সময় ব্যক্তি 7 থেকে 1-3 মিনিট পর্যন্ত হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞরা এই তথ্য দিয়েছেন যে বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স 7-3 মিনিটের ভিতর হয়। সমীক্ষা বিশেষজ্ঞরা বলেছেন 3 মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয়। এই গবেষণা করা হয়েছিল পেনিট্রেটিভ সেক্সের ক্ষেত্রে আদর্শ সময় কি এটা নির্ণয় করার জন্য। এজন্য আমেরিকান এবং কানাডিয়ান যুগলদের র্যান্ডম সিলেকশনের মাধ্যমে প্রশ্ন করা হয়। তাদের সবার উত্তর ছিল 7 থেকে 1-3 মিনিটের যৌন মিলন কাম্য বা বাঞ্ছনীয়। অন্য একটি গবেষণা মতে যৌন বিষয়ে সঠিক শিক্ষা অঞ্চল, চামড়ার রং এবং শারীরিক আকারের পার্থক্যের উপর ভিত্তি করে যৌন মিলনের সময় ব্যক্তির তারতম্য দেখা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলি যেমন বাংলাদেশ, ভারত, মায়ানমার, বাদামি চামড়ার মধ্যম আকারের মানুষ অর্থাৎ এই অঞ্চলের দম্পতিদের মিলনকালের পেনিট্রেটিভ সেক্স গড় সময় 4 মিনিটকে পর্যাপ্ত বলা হয়েছে। তবে সুখী দম্পতিদের ক্ষেত্রে স্বাস্থ্যকর সহবাস দীর্ঘ সময় ধরেই চলা উচিত। মহিলাদের ক্ষেত্রে 3 থেকে 1-3 মিনিটই যথেষ্ট, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ধরাবাঁধা নিয়ম নাই। পুরুষদের ক্ষেত্রে যৌন মিলনের স্থায়িত্বটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা সরাসরি নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর। তাই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যায়াম করা ইত্যাদির মাধ্যমে পুরুষ তাদের যৌন মিলনের সক্ষমতাটা ধরে রাখতে পারেন, এক্ষেত্রে কোনো প্রকার ওষুধ খাওয়ার দরকার নেই। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ যৌন শক্তির জন্য নানা প্রকার হার্বাল ওষুধ খেয়ে থাকেন, একসময় তারা নিজেদের যৌন সক্ষমতাটা হারিয়ে ফেলেন, এমনকি তখন তাদের শরীরে এর জন্য আর কোনো ওষুধই কাজ করে না। তাই কোনো সময় ভুল করেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা শখের বসে ওইসব উত্তেজক হার্বাল ওষুধ খাবেন না, কারণ এটাই একসময় আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবে।